থেকে ইনকামের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে দুই হাজার তেইশ সালের আপডেট অনুযায়ী ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে আপনারা ইনকাম শুরু করবেন এ টু জের দেখাবো মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখবেন আপনারা মোবাইলের মাধ্যমে এবং আগামীতে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে মোবাইল থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত ক্লাস মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মোবাইল দিয়ে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই শুধুমাত্র মোবাইল ইউজার আছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ক্লাসটা যাদের মোবাইল দিয়ে ইনকাম করার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন ইউটিউবটা সাইন ইন করে নিলাম সাইন ইন করে নেওয়ার পর আমরা কি করব এখানে এই যে ডি লেখা আছে যে লোগোটা আমাদের এই লোগোর উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আসছে সেটা হচ্ছে যে ক্রিয়েট এ চ্যানেল একদম উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে ক্রিয়েট এ চ্যানেল আমরা ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের চ্যানেলে চ্যানেল ক্রিয়েট করার অপশনটা নিচে চলে আসলো আসার পরে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং লেখাটা আছে এবং এট দা রেট ডিজিটাল মার্কেটিং অর্থাৎ নিচে আমার হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেমটা দেখাচ্ছে এই দুইটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা যে কাজটা করব আমরা যদি চাই এই নাম নামটা রাখতে এই নামটাও রাখতে পারবো আমরা যদি কোনো নাম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু নামটা চেঞ্জ করতেও পারবো ঠিক আছে এখান থেকে আমরা যদি আমরা কোনো নাম দিতে চাই সেক্ষেত্রে আমরা নামও দিতে পারবো তো আমরা এই নামটাই আমি রাখবো সেই জন্য আমি আর নাম চেঞ্জ করবো না যে নামে আছে এই নামটাই থাকবে শুধুমাত্র আমি যে কাজটা করবো আমার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কিছু কারেকশন করার চেষ্টা করি আমি এখানে ডিজিটাল মার্কেটিং বিডি এটা আমি হ্যান্ডেল হিসেবে বা ইউজার নেম হিসাবে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো আমরা একটু আচ্ছা আমার এই হ্যান্ডেলটা ওকে হয় না আমার এই নামে হয়তো হ্যান্ডেল আরো আছে অর্থাৎ ইউজার নেম আরো আছে তো আমরা এখানে অন্য কিছু দিব দেখি অন্য কি দেওয়া যায় আচ্ছা ডিজিটাল মার্কেটিং বিডি সিক্স এই নাম এই নামে কোনো ইউজার নাই তো এই ইউজার আমরা রাখবো দেখেন টিকমার্ক চলে আসছে এখানে অর্থাৎ এই নামটা আমাদের রাখা যাবে সেটা তারা বলে দিচ্ছে তো এবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো যে ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিব তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং নামে কিন্তু আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল মার্কেটিং আমার ডিজিটাল মার্কেটিং নামেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবার আমাদের এই অ্যাকাউন্টটাকে সাজানোর পালা ঠিক আছে এই অ্যাকাউন্টটাকে সাজানোর পালা এখন এই অ্যাকাউন্টে আমরা লোগো দিব ব্যানার দিব এবং সুন্দর করে এই অ্যাকাউন্টটাকে আমরা সাজাবো তো সাজানোর জন্য আমরা যে কাজটা করব আমাদেরকে এখন যেতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলের উপরে আমরা ক্লিক করে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কোন কোন প্রসেসের পরে কোন প্রসেস আমি করতেছি সেইভাবে আপনারা কিন্তু কাজটা করবেন ঠিক আছে আপনাদের কিন্তু পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে তো এখন দেখেন এখানে আমার একটা স্টুডিওটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমাকে অনেকগুলো অপশন অপশন এখানে এখানে দিছে দেখেন ব্র্যান্ডিং এবং বেসিক কিন্তু আমার আছে এই আমাদেরকে কাজ করতে হবে তো আমাদের প্রথমত কোনো কাজ নাই কারণ লে আউটটা আমার এখানে দেখেন লেআট মধ্যে আছে কি চ্যানেল ট্রেলার ফর পিপল অর্থাৎ চ্যানেলের ট্রেইলার ট্রেলার এখানে আমি দিতে পারবো তো চ্যানেল ট্রেইলার কখন দিতে পারবো আমার যখন ভিডিও আমি যখন পাবলিশ করব তখন ওই ভিডিওটাকে আমি চ্যানেল টেইলার হিসেবে রাখতে পারবো তারপরে এখানে আছে যে ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার আমার যে সাবস্ক্রাইবার গুলো থাকবে তারা যে টেইলার ভিডিওটা দেখবে সেটা এখানে সেট করা যাবে দুই তারপরে নিচের দিকে দেখেন শর্ট ভিডিও যদি আমি পাবলিশ করি এখানে দেখাবে ভিডিও যখন পাবলিশ করব। এখানে এই ভিডিও অপশনে দেখাবে তো যাই হোক আমাদের এখানে কোনো কাজ নেই আমরা চলে যাব ব্র্যান্ডিং এ ব্র্যান্ডিং এ যাওয়ার পরে এখানে দেখেন আমাদের লোগো এবং ব্যানার এইগুলো দেওয়ার এখানে আছে তো আমরা এখন এখান থেকে লোগো ক্রিয়েট করে এখানে আমরা করবো যাই হোক তো এখন আমরা লগো কোথা থেকে আমাদের কম্পিউটার নাই তো সেক্ষেত্রে আমরা লোগোটা কোথা থেকে ক্রিয়েট করতে পারি লোগো ক্রিয়েট করার জন্য আপনার সবচেয়ে ভালো একটা সাইট হচ্ছে ক্যানভা ডট কম ঠিক আছে ক্যানভা ডট কম এই সাইটটা কিন্তু খুবই ভালো এবং আপনি গুগল প্লে স্টোরে এটার অ্যাপস পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনি গুগল এর সরি ক্যানভা ডট কম থেকে আপনি এই লোগো এবং আপনার ব্যানারটা ক্রিয়েট করে নিতে পারবেন তো আমরা দেখি এখন আমরা ক্যানভাতে চলে যাই তো আমি চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখবো সার্চ বারে ক্যানভা আমরা ক্যানভালি গিয়ে সার্চ করলাম সার্চ করার পর দেখেন আমাদের সামনে কিন্তু টা চলে আসছে আপনি আরো অনেক ধরনের অ্যাপস পাবেন আপনি লোগো মেকার আছে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে যে সমস্ত অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি এই লোগো ব্যানার গুলো ক্রিয়েট করতে পারেন তো আমি ক্যানভা দিয়ে সব সময় কাজ করি আপনাদের এই জন্য ক্যানভা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে এটাকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা ক্যানভা অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে কাজ শুরু করব তো দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা ওপেন এ ক্লিক করে দিব এ ক্লিক করার পরে আপনাদের এখানে একটা জিমেল দেখাবে হয়তো আপনারা এই জিমেল এর মধ্যে ক্লিক করে দিবেন অথবা ফেসবুক দিয়ে লগ করতে পারবেন আপনারা ফেসবুকটাও দিয়ে দিতে পারেন আপনি জিমেলটায় ক্লিক করে দিলাম তারপরে সবগুলো জিমেল আপনার দেখাবে আপনার মোবাইলে যতগুলো জিমেল সাইন ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল আপনাকে দেখাবে তো আমি একটা জিমেল এখানে ক্লিক করে দিচ্ছি তো আমার ক্যানভাটা ওপেন হয়ে গেল ক্যানভা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্লাস একটা বাটন আছে এটা হচ্ছে ক্রিয়েট অপশন তো এই প্লাস বাটন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার অপশন আসছে যে আপনি কোন জিনিসটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু তারা দেখাচ্ছে আচ্ছা এখান থেকে আপনি দেখেন আপনি কি তৈরি করবেন ইউটিউব লোগো অথবা ইউটিউব ব্যানার তো আমরা প্রথমে লোগোটা তৈরি করি তো লোগো তৈরি করার জন্য আমরা একটু নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগো লোগোর উপরে আপনারা ক্লিক করে দিবেন তো তো লোগোর উপরে ক্লিক করার পরে আমার এখানে একটা একটা ব্ল্যাঙ্ক পেজ পেজ আসলো পেজে আমি কোনো ধরনের লোগো দিব কিনা সেটা তারা জানতে যাচ্ছে তো আমি আপাতত এখানে দেখেন অনেক ধরনের অনেক ধরনের ট্যাম্পলেট আছে ঠিক আছে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে আপনারা যে কোনো ট্যাম্পলেট নিতে পারেন তো আমি এখান থেকে একটা ট্যাম্পলেট নিয়ে নিব অথবা আপনারা চাইলে নিজেরা লিখেও ডিজাইন তৈরি করতে পারেন আপনারা যদি এখান থেকে ডিজাইন নিতে চান সেক্ষেত্রে তাও নিতে পারেন আমি একটা ডিজাইন নিয়ে দেখি তো আমার সামনে একটা ডিজাইন চলে আসলো চলে আসার পরে এখানে দেখেন এটা পেইড ভার্সন এটা আমরা নিতে পারবো না তো আমরা ফ্রি এটা ওইটা নিব আমরা ফ্রি একটা টেমপ্লেট নেই আমরা আবার প্লাস আইকনে ক্লিক করি দেখি আমাদের ফ্রি কোনটা আছে ফ্রি একটা ট্যাম্পলেট নিব আমরা দেখি এটা নিতে পারি কিনা এখান থেকে একটা নিয়ে কাজ করি তো দেখেন আমাদের সামনে কিন্তু ডিজাইনটা চলে আসলো তো এখন আপনারা কি করবেন এই যে আপনার যে ক্যারেক্টার গুলো আছে হ্যাঁ এই এগুলো আপনারা চেঞ্জ করে যেমন আমার ডিজিটাল মার্কেটিং তো সেজন্য আমি এখানে ডি তারপর আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এস আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এম দিয়ে দিবেন তো ডিজিটাল মার্কেটিং হয়ে গেলো তারপর নিচে আপনারা যে ছোট ছোট লেখার জায়গা আছে দেখেন এখানে আপনারা লিখে দিবেন ডিজিটাল মার্কেটিং পরে আমি ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখেন আমার লোকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো আমরা যদি চাই এই লোকটাকে আরেকটু একটু বড় করতে পারবো আমরা আরেকটু একটু বড় করি আপনারা এইভাবে ধরে টেনে আপনারা একটু বড় করে নেবেন আবার এই পাশ থেকে ধরে টেনে বড় করে নেবেন আবার এই পাশ থেকে ধরে টেনে বড় করে নেবেন হ্যাঁ সব দিক থেকে আপনারা টেনে দিবেন টেনে দেওয়ার পরে কারণ আপনার এই যে চক্রাকার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই এই পর্যন্তই কিন্তু আপনার তো বসবে তারপর আপনারা যদি চান আপনারা এই এমটাকে একটু বড় করে দিতে পারেন ঠিক আছে এমটাকে আপনারা একদম উপরে উঠিয়ে দিতে পারেন আবার এই যে ডিটা এটাকে টেনে আপনারা একদম নিচ পর্যন্ত নামিয়ে দিতে পারেন আমি এমটাকে আরেকটু ছোট করে দিই কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং একটা লেখা আছে এই লেখাটা যেন দেওয়া যায় আমরা এমটাকে আরেকটু উঠিয়ে দিই ঠিক আছে আমরা ডিটাকে উপরে উঠে দিই এমটাকে নিচে নামিয়ে দিই ঠিক আছে আচ্ছা তো আমরা এই ডিজিটাল মার্কেটিং লেখাটাকে একটু উপরে উঠে দিই উঠিয়ে দিয়ে এটাকে একটু বড় করে দিই ঠিক আছে এটাকে যদি আমরা একটু ধরে বড় করে দিই আচ্ছা এবার আমরা এই টেক্সটটাকে কি করব আমরা একটু বড় করব আপনারা দেখেন ডিজিটাল মার্কেটিং এর লেখার উপরে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে নিচে কিছু অপশন আসছে যে ফ্রন্ট সাইজ আপনি সাইজটা কি রকম করবেন আপনি ফ্রন্ট সাইজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটাকে টেনে একটু বড় করে দিবেন একদম আমি ফুল করে দিলাম দেওয়ার পরে আপনারা তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কালার কালারটা কোন কালার রাখবেন কালার যেটা আছে এটাই রাখবো আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন তারপরে আরো অনেক কিছু আছে এখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা যে ধরনের যে এখান থেকে আপনারা এফেক্ট দিতে পারবেন হ্যাঁ বিভিন্ন ধরনের দিতে পারবেন আপনারা চাইলে এটাকে একটু ঠিক আছে আপনারা চাইলে এরকম ভাবে এফেক্ট দিয়ে সাজাতে পারবেন তো আপনারা যেভাবে রাখতে চান রাখবেন আপনারা যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জও করতে পারবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের কালার আছে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে আপনি যেই কালার মন চায় সেই কালার আপনি নিতে পারবেন তারপর তারপর আপনি এটাকে আমার এটা কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কি করবো একদম উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা এরো বাটন ড্রপ ডাউন বাটন দেখা যাচ্ছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা ডাউনলোডের কাজ শুরু হয়ে যাবে তখন ডিজাইনটা ডাউনলোড হচ্ছে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনারা আপনাদেরকে এখন আমি একটা ব্যানার ক্রিয়েট করে দেখাবো এই জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব আমি আবার প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন যে ইউটিউব ব্যানার দেখেন আমরা একটু নিচের দিকে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব ব্যানার একটু ব্যানার আমরা ক্লিক করে দিব আমি জাস্ট সিম্পলের মধ্যে দেখাচ্ছি আপনারা সময় নিয়ে খুব সুন্দর করে তৈরি করবেন ঠিক আছে খুব সুন্দর করে তৈরি করে আপনারা আপনাদের চ্যানেলটাকে সুন্দর করে সাজাবেন তো দেখেন আমি আপাতত সিম্পলের মধ্যে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট বাসাই করে নিব আমি আপাতত এই ডিজাইনটা নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন নেবেন অথবা আপনারা নিজেরাও ডিজাইন তৈরি করে নিতে পারেন ঠিক আছে আপনারা এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কিন্তু আপনারা নিজেরা ডিজাইন তৈরি করতে পারবেন তো আমি এখানে ডিজাইনটা নিলাম নেওয়ার পরে আমি যে কাজটা করব আমি এই টেক্সটটা ডিলিট করে দিই আর শুধুমাত্র আমি এই টেক্সটটা রাখবো এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে দিব আচ্ছা ডিজিটাল মার্কেটিংটা রাখার পরে এটা একটু বড় হয়ে গেল তো সেজন্য আমরা এই যে ডান পাশে যে দাগটা আছে এখানে টেনে ধরে আমরা এটাকে রিসার্চ করে নিব ঠিক আছে আমরা এটাকে রিসার্চ করে নিব আমরা এটাকে মাঝামাঝি বসাবো আচ্ছা মাঝামাঝি বসিয়ে দিলাম তো আমি যে লেখাটা শুধুমাত্র এর উপরে সিম্পলের উপরে একটা লেখা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মনের মতো করে তৈরি করবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিব তো এভাবে আপনারা ক্যানভা থেকে কিন্তু ইউটিউব ব্যানার লোগো যা কিছু প্রয়োজন হয় আপনারা থামনেল সবকিছু কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন এখান থেকে আপনি ইউটিউবের যাবতীয় যা কিছু প্রয়োজন তৈরি করতে পারবেন তৈরি করে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো এবার আমরা আমাদের আবার আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লোগো লোগোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন আপলোড অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আমাদের লোকটা চলে আসলো আমরা লোগোতে ক্লিক করে দিই তো দেখেন আমাদের লোকটা কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে আমাদের লোকটা এরকম দেখাবে তো আমাদের এটা ঠিক আছে তো আমরা এখানে ডান ডান করে করে দিলাম দেওয়ার পরে আমরা দেখেন আমাদের লোকটা কিন্তু বসে গেছে এবার আমরা যে কাজটা করব আমাদের ব্যানারটা নিয়ে আসবো আপলোড অপশনে ক্লিক করে দিই ব্যানার তারপর আমরা ব্যানারটা ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের ব্যানারটা এরকম দেখাচ্ছে তো আমার লেখাটা কিন্তু কেটে গেছে দেখেন আমার লেখাটা কিন্তু কেটে গেছে দেখেন ডি আই লেখাটা কিন্তু কেটে গেছে এবং মার্কেটিং লেখার জিটা কিন্তু কেটে গেছে তো যেহেতু এটা কেটে গেছে সেহেতু আমরা আবার ক্যানভাতে গিয়ে এটাকে এডিট করে ঠিক করব তো আমরা আবার ক্যানভাতে চলে যাই ক্যানভাতে গিয়ে আমরা আমাদের ডিজাইনটা ঠিক করব কারণ আমাদের লেখাটা বড় হয়ে গেছে ঠিক আছে তো সেজন্য আমরা লেখাটা দুই পাশ থেকে আমরা একটু ছোট করে দিব আমরা একটু ছোট করে দিব লেখাটাকে আচ্ছা আমরা এখান থেকে ছোট করতে পারতেছি না তো সেজন্য আমরা যে কাজটা করব আমরা নিচের দিকে নিচের দিকে দেখেন নিচের দিকে যে অপশন গুলো আছে এখানে ফ্রন্ট সাইজ আছে কালার আছে তো আমরা এই যে এখানে যে ফ্রন্ট সাইজ আছে এই ফ্রন্ট সাইজে ক্লিক করব ফ্রন্ট সাইজে ক্লিক করার পর আমরা এটাকে একটু ছোট করে দিব এখান থেকে ঠিক আছে আমরা এখান থেকে একটু ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর আমরা আবার এটাকে সুন্দর করে মাঝখানে বসাবো আমরা এটাকে মাঝখানে বসে দিলাম বসে দেওয়ার পর আমরা এটাকে আবার ডাউনলোড করে নেই আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেল আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব চ্যানেলে আসার পরে যেহেতু এটা আমাদের হচ্ছে না তো সেজন্য আমরা আবার নতুন করে যে এটাকে ক্যান্সেল করে দিব নতুন করে আমাদের এখানে যে আপলোড অপশন আছে এখানে আমরা আপলোড অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখন নতুন ব্যানারটা আমরা আবার নিব তারপর দেখেন এখন কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণটাই দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু আর কাটাকাটি হয় নাই সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আপনারা এরকম দেখে নেবেন যে আপনার ব্যানারটা সঠিকভাবে বসছে কিনা এটা কিন্তু আপনার মোবাইল সাইজ ঠিক আছে আপনার মোবাইল দিয়ে এরকম ভাবে দেখতে পাবে যারা মোবাইল ডিভাইস চালাবে তারা কিন্তু পারবে আর যারা কম্পিউটার চালাবে তারা আরো বেশি বড় করে দেখতে পারবে আপনি যদি আরো কিছু রাখতে চান রাখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেই আপনার আপনার মোবাইল মোবাইল দিয়ে দিয়ে কেউ দেখতে পাবে না শুধুমাত্র লেখাটা দেখতে পাবে তো আমাদের যেহেতু এটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা নিচে থেকে ডান অপশনে ক্লিক করে দিব তো ডান অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো নিচে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি ওয়াটার মার্ক এখানে কিন্তু আপনি আপনার লোগোটা দিয়ে রাখতে পারেন আমি এখান থেকে আমি আমার লোগোটা দিয়ে রাখি বা আপনি যদি এখানে সাবস্ক্রাইব লেখা দিতে চান আপনারা একটা লোগো তৈরি করবেন সাবস্ক্রাইব নাও লেখা দিয়ে সেই লেখাটা কিন্তু আপনি এখানে দিতে পারেন ঠিক আছে দিয়ে আমাদের কিন্তু তিনটা কাজ করাই কমপ্লিট হয়ে গেল ব্র্যান্ডিং এর আমাদের যে তিনটা কাজ ছিল ব্র্যান্ডিং এর তিনটা কাজই কমপ্লিট হয়ে গেল আপনি প্রত্যেকটা অপশনে কাজ করার পর আপনারা যে কাজটা করবেন এখানে যে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন কারণ বাই চান্স যদি আপনার বিদ্যুৎ চলে যায় বা আপনার কোন কারণবশত আপনি এখান থেকে হঠাৎ করে ক্রস দিয়ে কেটে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এটা কিন্তু থাকবে না সেই সেজন্য আপনি একটা একটা স্টেপ স্টেপ বাই কাজ করবেন এবং কাজ করার পর আপনার প্রত্যেকবার পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে রাখবেন তো দেখেন আমার পাবলিশ এর কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যে কাজটা করব আমাদের ব্র্যান্ডিং এর কাজ কিন্তু কমপ্লিট এবার আমরা যে কাজটা করব আমাদের যে বেসিক ইনফো NaN ভাষা আপনাদের দেখলেন বেসিক ইনপুসে এই বেসিক ইনপুতে আমরা কাজ করব তো এখানে দেখেন আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে একদম উপরে চ্যানেল নেম তারপর নিচে দেখেন হ্যান্ডেলটা দেখাচ্ছে অর্থাৎ আমার ইউজার নেম তারপর এখানে দেখেন ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে আপনি সুন্দর করে আপনার যে চ্যানেলটা থাকবে এই চ্যানেল রিলেটেড দুই চারটা কথা আপনারা এখানে লিখে দিবেন যে আপনার চ্যানেলটা কি রিলেটেড আপনি এই চ্যানেলে কি দেখাতে চান এই চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও পাবলিশ করবেন সব কিছু ইনফরমেশন দিবেন আপনার ফোন নাম্বার বা আপনার সোশ্যাল মিডিয়ার কোনো কিছু যদি শেয়ার করতে চান এখানে আপনি ডেসক্রিপশন বক্সে শেয়ার করতে পারবেন লিখে দিবেন তো আমি আপাতত জাস্ট ওয়েলকামটা ওয়েলকাম করে দেই আমি এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঠিক আছে আমি আপাতত এতটুকু রাখলাম আপনি এইখানে ডেসক্রিপশন সুন্দর করে বড় করে একটা ডেসক্রিপশন আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর একটু নিচে আসলে দেখেন এখানে আপনার চ্যানেল লিঙ্ক দেখা যাচ্ছে তারপরে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্ক এই যে অ্যাড লিংকটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার অ্যাড লিংকটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে এখানে লিখবেন যেমন ধরেন আমার যদি ফেসবুক থাকে আমি এখানে লিখবো ফেসবুক ঠিক আছে এখানে আমি ফেসবুক লিখবো এখানে আমার ফেসবুক এর দিয়ে দিতে হবে ঠিক আছে তো আপাতত আমি এটা দিচ্ছি না আমি আপাতত ফেসবুক এর লিংকটা দিব না সেজন্য আমি এখান থেকে বেরিয়ে আসলাম তারপর আপনারা একটু নিচে আসলে দেখেন এখানে আপনি পাঁচটা লিংক দিতে পারবেন ঠিক আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দিন এরকম পাঁচটা লিংক দিতে পারবেন তারপরে আপনি একটু নিচে আসলে দেখতে যে আপনার জিমেল ঠিক আছে এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস আপনি চাইলে এখানে এই ইমেল অ্যাড্রেস এর মধ্যে আপনি কিন্তু আপনার আহ মেইলটা দিয়ে দিতে পারেন আপনি আপনার রিকভারি মেল বা আপনার বর্তমান যে রানিং মেইল যেকোনো একটা ইমেইল আপনারা এখানে দিয়ে রাখবেন যেন যে কোনো লোক আপনার সাথে কন্টাক্ট করতে চাইলে সে যেন আপনার সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে ধরেন আপনার কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে এই মেইলের মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আপনি এখানে যদি মেইলটা দিয়ে দেন তো আমি আপাতত দিলাম না আপনাদেরকে বলে দিলাম আপনারা অবশ্যই এই জিনিসটা দেখে ঠিক করে দিবেন তো আপাতত আমাদের এখানকার অপশনের কাজ শেষ আপনারা এই দেখে নিলেন যে কিভাবে আপনার কাজটা করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ কাজ করে দেখালাম না বাট আপনাদেরকে বলে দিলাম যে আপনারা কি কি কাজ করবেন সমস্ত কাজ হয়ে গেল এবার যে দেখতে এখানে ক্লিক করে দিবেন আপনাদেরকে বললাম যে অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ করার পরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করার পরে অবশ্যই আপনারা পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন তো দেখেন এখানে আমার কাজ কমপ্লিট ঠিক আছে এখানে আমার যে তিনটা স্টেপ ছিল এখানে তিনটা স্টেপে কিন্তু আমার কাজ করা কমপ্লিট হয়ে গেলো আমরা যে কাজগুলো করলাম যে আমরা ব্র্যান্ডিং এবং বেসিক এই দুইটা অপশনে কাজ আমাদের করতে হয় এই সেটিং গুলো আমরা করে ফেললাম করার পরে আপনারা যে কাজটা করবেন আপনারা একদম নিচের দিকে যাবেন নিচের দিকে দেখেন বাম দিকে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং বাম দিকে একটা সেটিং এর বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই সেটিং এর বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এটা হচ্ছে মেইন সেটিং এই সেটিংটা আপনারা অবশ্যই খেয়াল খেয়াল করবেন তো এখানে দেখেন জেনারেল জেনারেল আপনারা যদি আসেন ইউএসডি কারেন্সি কারেন্সি দেওয়া আছে ইউএসডি থাকবে তারপরে আপনারা একটু নিচে দেখেন চ্যানেল চ্যানেলে যখন আপনারা ক্লিক দিবেন এখানে আপনার কিছু অপশন আসবে সেটা হচ্ছে বেসিক ইনপু এই বেসিক ইনপুতে দেখেন এখানে আছে কান্ট্রি এন্ড রেসিডেন্ট আপনার এখানে এই কান্ট্রি অ্যান্ড রেসিডেন্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান যেটা হবে আপনারা সেটা ক্লিক করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশের সেজন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপরে একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা এই জিনিসটা খেয়াল করবেন তো এই যে চ্যানেলটা আপনার এটা এই চ্যানেলটা কি রিলেটেড যেমন ধরেন আমার চ্যানেলটা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড অথবা আপনার যদি কিওয়ার্ড যদি আপনি খুঁজে না পান আপনার চ্যানেলটা কোন রিলেটেড যেমন আপনার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে আপনি গুগল থেকে ব্লগ চ্যানেলের কিওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন কিভাবে খুঁজতে হয় সেটা সেই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওটা দেখে আপনারা হ্যাশট্যাগ গুলো বের করে নিয়ে আসবেন কিওয়ার্ড গুলো বের করে নিয়ে আপনারা এখানে হ্যাশট্যাগ হিসেবে বসিয়ে দিবেন আবার সরাসরি আপনি গুগলে সার্চ করে কিন্তু বের করতে পারেন এই এই ভিডিওটা কিন্তু আমার দেওয়ার আছে যে ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন তো এই ভিডিওটা আপনারা দেখে নিবেন আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওর লিংকটা ডিসক্রিপশনে দেওয়ার জন্য অথবা আপনারা আমার এই চ্যানেলের আই বাটনে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা আই বাটন থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন দেখে আপনারা এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন আমি আপাতত একটা হ্যাশট্যাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম লেখার পরে যে আপনার কিবোর্ডের নিচে যে এরো বাটনটা আছে বা আপনার এন্টার বাটন থাকবে সেই এন্টার বাটন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে গেল দেখেন এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে গেল ঠিক এইভাবে আপনি এখানে আপনি 500 ক্যারেক্টারের মধ্যে আপনি কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন আপনি আপনার গুলো এখানে দিয়ে দিবেন তারপরে ডান পাশে দেখেন এখানে আছে অ্যাডভান্স অপশন অ্যাডভান্স অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিছু সেটিং আছে এখানে দেখেন তিনটা অপশনে তিনটা বক্স আছে এবং তিনটা বক্সের মধ্যে একটা বক্সে ক্লিক করা আছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও অর্থাৎ আপনি যে সেটিংটা এই সেটিংটা আপনি প্রত্যেকটা ভিডিওতে করবেন সেটা আপনি বলতেছেন তো আমরা প্রত্যেকটা সেটিং এর প্রত্যেকটা ভিডিও পাবলিশের সময় এই সেটিংটা করবো না আমরা একবারে সেটিংটা করব সেজন্য আমরা একবার এখান থেকে করে দিই তো এখানে দেখেন উপরে লেখা আছে ইয়েস set this channel as made for kids অর্থাৎ আপনার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে উপরেরটা দিবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি নয় তাহলে মাসখানেরটা ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কখনোই বাচ্চাদের জন্য তৈরি এইভাবে আপনারা ক্লিক করবেন না কারণ আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বাচ্চারাই দেখবে অর্থাৎ বাচ্চাদের কাছেই আপনার এই ভিডিওগুলো প্রমোশন করানো হবে ইউটিউবের অ্যালগরিদম কিন্তু বাচ্চাদের সামনেই আপনার ভিডিওটা নিয়ে যাবে বড়দের সামনে কিন্তু দিবে না তো সেজন্য অবশ্যই আপনি বাচ্চাদের জন্য আপনার এই চ্যানেলটা তৈরি সেখানে আপনারা ক্লিক করবেন না আপনারা মাঝখানের অপশনটা ক্লিক করে দিবেন নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আমরা একটু নিচের দিকে আসি দেখি কিছু আছে কিনা এখানে এখানে আছে অটোমেটিক ক্যাপশন এগুলো আমাদের প্রয়োজন নাই তারপর আমরা আচ্ছা এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই তারপর আমরা যে কাজটা করব আমরা চলে যাব ডান পাশে দেখেন লাস্ট যে অপশনটা আছে ফিচার এলিজিবিলিটি তো দেখেন এখানে তিনটা ফিচার আছে ঠিক আছে এখানে তিনটা ফিচার আছে তার মধ্যে একটা কিন্তু আমার এনাবল আছে আর দুটা কিন্তু এনাবল হয় নাই এই ফিচার গুলো আপনার যখন আপনি ভিডিও পাবলিশ করবেন তখন দুই নাম্বারটা এনাবেল এনাবেল হবে অর্থাৎ থামনেল যখন দিবেন তখন আপনাকে ভেরিফাই করতে বলবে এবং তখন আপনি ভেরিফাই করে নিবেন এবং ভেরিফাই কিভাবে করতে হয় সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নেবেন যে কিভাবে ভেরিফাই করতে হয় অথবা আমি আই বাটনেও কিন্তু আপনার এই ভিডিওটা দিয়ে দিব এই বাটন থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আমাদের এই তিনটা কাজ কমপ্লিট হয়ে গেল আবার বাম পাশে এসে দেখবেন যে আরেকটা অপশন আছে আপনার সেটা হচ্ছে আপলোড ডিটেলস আপলোড ডিটেলস আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অপশন চলে আসছে তো এখানে দেখেন বেসিক অপশনে যে কিছু অপশনগুলো গুলো আসছে সেটা হচ্ছে যে টাইটেল প্রথম যেটা আসছে টাইটেল টাইটেল প্রত্যেকটা ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন দিব সেই জন্য টাইটেল আমরা কোনো কাজ করব না তারপর নিচে দেখেন দেখতে পাচ্ছেন আপনার ডেসক্রিপশন এই ডেসক্রিপশন বক্সে আপনারা যে কাজটা করবেন আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপরে বাকি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা যখন ভিডিও পাবলিশ করব তখন দিব এখন আপাতত এই অংশটাই কাজ করলাম তারপরে দেখেন নিচে আছে পাবলিক এটা কি সেটা তো আমার ভিডিওটা পাবলিক থাকবে কারণ পাবলিক যেন দেখতে পারে সেই জন্য আমার এটা পাবলিকে থাকবে তারপর নিচে দেখেন যে আছে ট্যাক্স এখানে কিন্তু ট্যাক্স এর একটা অপশন আছে তো আপনারা যে কাজটা করবেন এই ট্যাক্স এর অপশনেও কিন্তু আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন কারণ সব প্রত্যেকটা জায়গায় যখন আপনার চ্যানেলের নামটা থাকবে তখন আপনার যে কোনো ভিডিও টাইটেল দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটাও সামনের দিকে শো করবে ঠিক আছে সেজন্য আপনি কি করবেন এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপরে আমরা একটু উপরের দিকে যাই যাওয়ার পর দেখেন ডান পাশে একটা অপশন আছে অ্যাডভান্স অপশন তো অ্যাডভান্স অপশনে আমাদের কিছু কাজ আছে তো এখানে দেখেন প্রথম যে বাম পাশে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স ইউ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো এটা আমাদের কোনো কাজ নাই তো তারপরে দুই নম্বরে যে অপশনটা আছে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন কোন ল্যাঙ্গুয়েজে হবে সেগুলো ঠিক আছে কোন সেগুলো কোন ল্যাঙ্গুয়েজে হবে সেই জিনিসটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশে সেজন্য আমি বাংলা ল্যাঙ্গুয়েজে অবশ্যই আমি ভিডিও দিব সেইজন্য আমি এখানে বাংলাটা সিলেক্ট করে দিব আমি এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম আপনার ভিডিও যদি ইংলিশ কন্টেন্ট যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি ইংলিশ দিয়ে দিতে পারেন তারপরে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি দেখেন যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে টাইটেল এন্ড ডেসক্রিপশন আপনার টাইটেল এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজ হবে সেটা তারা জানতে চাচ্ছে আমরা এটাকে কি করব ক্লিক করব এবং ক্লিক করে আমরা এটা বাংলা করে দিব আর আপনি যে দেশে থাকবেন আপনার ভাষাটা যে দেশের হবে সেই দেশের সেই দেশটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এখানে আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিচ্ছি আমি এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিলাম তারপর একটু নিচে দেখতে পাচ্ছেন যে আপনার কমেন্টের অপশন আছে তো এখানে দেখাচ্ছে যে এলাও অল কমেন্টস তো আপনারা অবশ্যই চাইবেন যে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করুক সেজন্য আপনারা এই এলাও অপশনটায় ক্লিক করে দিবেন এলাও অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার একটু উপরের দিকে যাব এবং উপরের দিকে গিয়ে আমরা দেখব যে অ্যাডভান্স অপশনে আর কি কি আছে এখানে একটু ডান দিকে আমরা যাব ডান দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে ক্যাটাগরি ঠিক আছে আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা তারা জানতে যাচ্ছে আপনার ক্যাটাগরিতে ক্লিক করে এখানে সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনার ব্লগ চ্যানেল হলে ব্লগ চ্যানেল দিবেন এডুকেশনাল চ্যানেল হলে এডুকেশনাল দিবেন ঠিক আছে যেহেতু আপনার এটা মার্কেটিং চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিব কারণ এটা আমাদের টেক রিলেটেড একটা চ্যানেল এই জন্য আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম আপনার যদি ব্লগ চ্যানেল হয় ব্লগ দিবেন রান্নার চ্যানেল হলে কুকিং দিবেন আপনার যেই ক্যাটাগরি চ্যানেল হবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখেন আছে ক্যাপশন সার্টিফাইড এটা কিন্তু আমাদের কোনো কাজ নাই ঠিক আছে এখানে আমাদের আর কোনো কাজ নাই এই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এবং আমরা যে কাজটা করব আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে দেখেন আপনারা এই যে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন ডান পাশে আপনারা কি করবেন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন তো মোটামুটি বন্ধুরা আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের চ্যানেলের যে সেট আছে সেই সেট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনারা কি করবেন আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন আপনারা যদি আপনার চ্যানেলটা সুন্দরভাবে সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনার আপনার চ্যানেলটা র্যাঙ্ক আর যদি যদি এই এই যে সুন্দর করে না দেন বা আপনার যে হ্যাশট্যাগগুলো গুলো এগুলো যদি আপনি না দিয়ে আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হতে অনেক সময় লেগে যাবে তো সেজন্য সবগুলো আমি যেগুলো দেখিয়ে দিলাম আপনারা এগুলো সবগুলো টোটাল কমপ্লিট করবেন ঠিক আছে সবগুলো কমপ্লিট করে করে সুন্দর আপনারা সাজিয়ে তো দেখলেন যে এই আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ইউটিউব চ্যানেল পরিপূর্ণ কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখিয়ে দিলাম আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ওই অংশটা স্ক্রিনশট দিয়ে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন